কি কইতাম বন্ধুগণ, কথায় আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমার অবস্থা এক আছে এইরকম, মানে টেকারে আমি ছাই না কিন্তু টেকাই তো আমার গায়ের ফ্রেম নে সাপটাই সাপটাই এসব হাঁটতেছে বন্ধুগণ। শুরু হয়ে গেছে রোজার মাস, রোজার মাস মানাইতেছে ঈদের মৌসুম, ঈদের মৌসুম মানাইতেছে ব্যবসা, ব্যবসা মানে হইতাছে ঘরের মধ্যে টেকার টেকা। তো আমি আর দেরি না কইরে আমার ব্যবসা চালু করে দিছি। ঘরের মধ্যে কাস্টমারের ঠেলা ঠেলি লাগছে, আরে দুই দুইটা কাস্টমার আসছে একটা আরেকটা লাগে সারাটা খন সিলাসিলি কইরা গেল। আরে তো করে কইছি তো যেটা লাগবো বাচ্চা নে তো করে বন্ধুগণ এইখানে একটা সাংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখি, আপনারা যদি আমার মতো সাফা বাজার অসাধু ব্যবসায়ী থেকে কেনাকাটা করে আমাদেরকে কোটিপতি করতে না চান, আপনাদেরকে চলে যেতে হবে শ্যামলীর এই ঠিকানায়। এই ঠিকানায় গিয়ে আপনারা যেটা করবেন, কুত্তা হইতে সাবধান একটা সাইনবোর্ড দেখবেন, যদি সাবধান না হয়েছেন তাইলে কিন্তু কুত্তাই আপনাকে ছেলিবিলি করে ধরবে। তারপরে আমরা সরাসরি চলে গেলাম এই শাড়িওয়ালের শোরুমের মধ্যে। এইখানের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে লেখা জুতা বাহিরে রাখবেন না, শেলফের উপরে যদি রাখেন জুতা ফালাই দিব। আরে ভাই জুতা যদি ফালাই দেয় তাহলে আমরা জুতা রাখবোটা কোথায়? তারপরে ভালো করে ফেলে দেখলাম যে শেলফের উপরে যদি জুতা না রাখি তাইলে নাকি জুতা ফালাই দিবে। শেলফের উপরে জুতা রাখি যে কইছে, জুতা রাখতে গিয়ে দেখলাম জায়গা নাই। তারপরে অন্য আফাবনের জুতা সুন্দর করে সরাইয়া আমাদের জুতাগুলো উপরে রাখি, আফাবনের জুতা বাইরে রাখি, আমরা চলে গেলাম একেবারে সোজা শোরুমের ভিতরে, মানে গোডাউনের ভিতরে। এখন আবার অনেকে বলবেন তাইলে ওই আফাবনের জুতা যদি ফালাই দেয়, আরে ভাই ফালাই দিলে দিবে, আমার জুতা তো অক্ষত থাকবে। সব সময় কি মানুষের স্বার্থ দেখে লাভ আছে, মাঝে মাঝে নিজের স্বার্থটাও দেখতে হয়। তো এই সেই দোকান যেখান থেকে আমি সস্তায় সস্তায় পাইকারি দামে শাড়ি নিয়ে এর দুই ডাবল তিন ডাবল দামে অসাধু ব্যবসায়ীদের মতো করে সেল করি। এই যে দেখেন কোথা থেকে আমি কেনাকাটা করি, আমার মধ্যে আসলে মনুষ্যত্ব এখনো জাগ্রত আছে, যার কারণে আমি আপনাদেরকে আসল গোডাউনের ঠিকানা দিয়ে দিতেছি। দুনিয়াতে আমার মতো এমন কোন ব্যবসায়ী পাবেন না যার কাছ থেকে জামা কাপড় নাই শাড়ি নাই সেই গোডাউনের অ্যাড্রেস আবার দিয়ে দেয়। আমি আসলে মানুষটা খারাপ হইলো দিল্লা বড় আছে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর লেহেঙ্গা ইন্ডিয়ান কালেকশন থেকে শুরু করে হেন কোনো কালেকশন নাই আপনারা এই দোকানে পাবেন না। আপনারা যদি চান এই শোরুমের মধ্যে আপনারা সরাসরি, মানে এই গোডাউনের মধ্যে গিয়ে আপনারা সরাসরি এক পিস জামা কাপড় কিনতে পারবেন শুধুমাত্র পাইকারি দামে। আপনারা যদি আমার মতো অসাধু ব্যবসায়ীর কাছ থেকে বেশি বেশি দাম দিয়ে কেনাকাটা করতে না চান তাহলে এই ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফ্যান্সি ফ্যান্সি আইটেম গুলো একেবারে সস্তায় সস্তায় কেনাকাটা করার জন্য স্ক্রিনে দেওয়া ঠিকানায় আপনারা চলে যেতে পারেন। তো যাই হোক, এখানে আমি ভাইজানের বলতেছিলাম একটা দুইটা শাড়ি দেখানোর জন্য। ভাইজানে আশ্রয় আশ্রয় আমার মধ্যে দাম দম করে শাড়ি ফেলাইতেছে। আরে ভাই আস্তে আস্তে আস্তে, হেতেরাও ব্যথা খায়। আমি সুন্দর করে কত সুন্দর করে ডিসপ্লে করে করে একটা ভালো করে ফেলাইতেছি। এইদিকে আফামনির আবার বলতে পারেন যে আপনি কেন এরকম ভালো করে করে এরকম সিক্রেট জায়গার সন্ধান দিয়ে দিতেছেন। কারণ আমি মানুষটা খারাপ হইলে মানুষটা ভালো আছি, মানে মনটা ভালো আছে। এই যে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন চিন্তাটা করা যায় এত সুলভ সুলভ মূল্যে। কি মূল্যে সেটা জানতে হলে আপনাদেরকে তাহাদেরকে টেক্সট করতে হবে। টেক্সট করার পরে আপনারা তাহাদের উত্তর যদি না পান তাহলে সকাল 9টা থেকে রাতের 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদের তিন তিনটা ফেজ আছে, লগে করে গোডাউন আছে, শোরুম আছে, সবকিছুর অ্যাড্রেস আমি আমার এই ওয়ালের মধ্যে দিয়ে দিতেছি। এই সব ফার্টি শাড়ির কতগুলো আছে কালার আছে সেটা বলে বোঝানো যাবে না। এইদিকে দেখেন যত রকমের জামদানি যে এখানের মধ্যে দেখলাম, ভাই রে ভাই এতগুলো জামদানি কালেকশন হাতেরা কেমনে করলো। এইদিকে আবার দেখেন কাঞ্জিপুরম শাড়ি, ফার্স্টটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের মধ্যে। তাছাড়া এখানে মসলিন থেকে শুরু করে অরিগানজা থেকে শুরু করে হেন শাড়ি নাই যেখানে নাই। কি ধরনের কোন কোয়ালিটির কোন দামের শাড়ি আপনাদের লাগবে, যত ধরনের ফার্টি কালেকশন আছে সবকিছু এই শাড়িওয়ালি ফেজের মধ্যে পাবেন। আপনারা চাইলে এই শাড়িগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন, দাম ওটা বেশি পড়বে। আপনারা শাড়িওয়ালি দোকানের কাছ থেকে যেই দামে নেবেন তার মনে করেন ডাবল দামে আমি আপনাদের কাছ থেকে বেচা দিব, লাভ কিন্তু বেশি করুম না। আমি অসাধু ব্যবসায়ী হইতে পারি কিন্তু মানুষ খারাপ না। লাগে কইরা ফাতেমাতে লেগে গেছিলাম, ফাতেমায় বারবার কইতাছিল আপনার মানুষটা খারাপ হইলে মনটা ভালো আছে। চিন্তা করা যায় আমার মতো মন আপনারা কোথায় খুঁজা পাইবেন, নিজে ব্যবসা করে আবার কোন জায়গা থেকে আমি মালামাল কিনলা লয়ে যাই সেই দোকানের অ্যাড্রেস দিয়ে দেয়। দাম দেখছেন একটা 1424 টাকা কইরা, এত সুন্দর সুন্দর শাড়ি। এই অর্গানজা শাড়িটা যে কি যে সুপার ডুপার হিট ছিল, এটা তো কয়েকদিন আগে ফরিমনিয়া ফরছিল। আরে এই সেই শাড়ি, আরে বাপরে বাপ, কোনো সেলিব্রিটি বাদ আসেনি যে হাতে পরে নাই। আরে এই গাধোয়াল গুলো দেখলে তো মনে হয় ছিট ফটা গয়ে ফেরা যায় ভাই, ছিট ফটা গয়ে তো ফরন যাইতো না, এখন ঈদের মৌসুমে ছিট ফটা গয়ে ফেরা গেলে ব্যবসা করবো কাটায়। এই যে দেখেন আমার এখান থেকে শুধুমাত্র কাস্টমারেরা যে শাড়ি কিনা লয়ে যেতে পারবেন সেটা না, যত ব্যবসায়ী আছে যারা কিনা ফাইকারি দামে শাড়ি কেনাকাটা কইরা লয়ে যেতেছেন হাতেরাও কিনলা লয়ে যেতে পারবেন। এইখানের এই খয়েরি ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছিল, এইটা কিনবো কি কিনবো না কইরা সি ডিসিশন লইতে 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 ফরে যে অন্য শাড়ির মধ্যে মন গেছে। তারপরে এখানে যত ধরনের ফার্টি শাড়ি আছে, যত ধরনের ইন্ডিয়ান শাড়ি
দাঁড়িয়ে আছে। আরে ভাই রে ভাই, পুরো বাংলাদেশটা অনলাইন ফেজ দিয়ে বইলা গেছে। সকল অনলাইন ফেজদের মধ্যে আপনারা এই শাড়িগুলো 566 টাকা দাম বেশি করে কিনন লাগবে, কিন্তু শুধুমাত্র শাড়ি অলি ফেজদের মধ্যে আপনারা একেবারে 566 টাকা কমে এখানে থেকে শাড়ি কিনতে পারবেন। তাছাড়া আমাদের দেশি আইটেম যদি খুঁজতে চান, এখানে কিন্তু দেশি আইটেম আছে। শুধু দেশি আইটেম না, দেশীয় খাঁটি খাস মণিপুরি শাড়ি এগুলো আপনারা আমার কাছে পাবেন, কিন্তু 500 টাকা বেশি দিয়ে নিতে হইবার কি। আর যদি আপনারা সস্তায় নিতে চান তাহলে হেতারের কাছ থেকে নিতে হবে। এই সেই শাড়ি যেটা আমি আমার বাসার মধ্যে আইনা কাস্টমারের কাছে বেচে চালাইছি। চিন্তাটা করা যায়, আমার মতো ব্যবসায়ী ঘরে ঘরে হোক, আমার মানুষটা অসাধু ব্যবসায়ী হইতে পারে কিন্তু মন্ডা বালা আছে। এই সেই শাড়ি যেগুলো আমি 500 টাকা করে কিনাই না 1000 টাকা করে বেচে দিছি। এই সেই শাড়ি যেগুলো আমি 590 টাকা করে কিনাই না 650 টাকা করে বেচে দিছি। চিন্তাটা করা যায়, আমি মানুষটা অসাধু ব্যবসায়ী হইতে পারি কিন্তু আমার মন্ডা বালা আছে। এইদিকে বাইজারে কইতাছিলাম আরো কিছু হস্তা হস্তা প্রোডাক্ট দেন, যেগুলো মানুষের সুন্দর করে বুঝাইয়া 500-600 টাকা লাভে বেচতে পারবো। বাইজানে আমার এই শাড়িটা দেখাই করলে এটা ফয়লা বৈশাখের মধ্যে ধুমাইয়া বেচাবেচি করতে পারবে। এইটা দেখেন, এটা 12 মাসে আপনি বেচাবেচি করতে পারবে। তারপরে আমি গেলাম দামি দামি শাড়ি দেখেন, তারপরে ভাই এখানে তন্তু শাড়ি আমার হাতে দিয়ে গেলে দেখেন এটার দাম মাত্র 600 টাকা। চিন্তা করা যায়, আরে ভাই 600-650 টাকা এই শাড়ি কেমনে সম্ভব? এটা তো তন্তু, হাতে গেলে এটা 2 নাম্বার তন্তু, মানে এটা ব্লকের তন্তু। চিন্তাটা করা যায় এত সুন্দর সুন্দর শাড়ি এখানে মধ্যে, চিন্তাটা করা যায়, শুধুমাত্র চিন্তাটা করেন বন্ধুগণ। তারপরে এখানে আরো কতগুলো শাড়ি দেখতে দেখতে অনেকে এখন মনে মনে চিন্তা করবে যে আপনারা জাকাতের শাড়ি খুঁজতেছেন। ভাই এখানে জাকাতের শাড়ি থেকে সুন্দর কইরা শুরু কইরা যত রকমের শাড়ি আপনাদের লাগবে, এই যে কাতান শাড়ি পর্যন্ত এখানে আছে মাত্র 500-600 টাকার মধ্যে কাতান শাড়ি। তারপরে অনেকে আবার বলবেন আমি আমার সানাফোনার লাগে শাড়ি কিনতে চাই। এই সেই বাচ্চাগো শাড়ি যেগুলো আপনারা বাচ্চাগো লাগে নিতে পারেন, এইগুলো আষ্ট হাত আছে, পুরো আষ্ট হাত শাড়িটাই বাচ্চাদের শাড়ি। এইগুলো দেখে আবার অনেকে ভাবেন এগুলো বুঝতে মানে বড় মানুষের ছোট শাড়ি কেন। তারপরে যারা সংবাদ ফাটিক আছেন তাহাদের জন্য এখানে চিকন ফাইডার শাড়িগুলো আছে মাত্র 800 টাকা কইরা। তারপরে আরেকটা শাড়ি ডেস্কের মধ্যে থেকে আমি লড়তে ছাড়তে ফাটতেছিলাম না, ফাতে আমারে টাইম না কইলে আপনি একজন ব্যবসায়ী, আপনি যদি শাড়ি কাপড়ের লেগে নিজের জীবন দিয়ে দেন তাইলে কি হইব নি। তারপরে টাইম না লয়ে গেলে আরেক সিবার ভিতরে সেখানে গিয়ে দেখি সুন্দরী ফ্রেন্ডের শাড়ি। আরে ভাই রে ভাই, তোরা একটা গোডাউনের মধ্যে কত খাজানা রেখেছিস! এই সেই গোডাউন যেইটার মধ্যে কিনা অনেক অনলাইন ব্যবসায়ীদের খাজানা আছে, খাজানা। এইদিকে ফাতে মানে যেইটাই দেয় হেডে মাথা লাইরা কই সুন্দর 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 এটা লয়ে এলো না, আমাদের কাস্টমারের কাছে ডাবল দামে বেচা দেবো। আরে ছেড়ে তুই ডাবল দাম, আমরা অসাধু ব্যবসায়ী হইতে পারি কিন্তু আমাদের মন্ডা ভালো আছে। এইদিকে শাড়ি আলু এর অ্যাড্রেস আমি দিতে চাই না, শুধুমাত্র মন্ডা ভালো দিকে আপনাদেরকে হেতের অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি। এইদিকে যেই রুমের মধ্যেই যাই ফাতে ভাই টাইম না বাইর করে হালাই। এইদিকে ভাই জানেল একটা লাসির পরে লাসি বাইর করতেছে, এটা আবার জাপানি সিল্কের লাসি বাইর করে দিছে। আরে দুদিন পরে বিদেশ যাবো, একটা ফ্লাইং ড্রেস বানাবো চিন্তা করতেছি, তাইলে এখান থেকে জাপানি সিল্কের শাড়িগুলো সস্তায় 600 টাকা 300 টাকা করে কিনা নিয়ে সুন্দর করে একটা ফ্লাইং ড্রেস বানাইলাম। কি কোন বন্ধুরা, এই যে দেখেন ভাই জানে আমার দেখাইতেছে লোভ, আমি ভাইয়ের লোভের মধ্যে না ফাইতেছে লেগেছি জাকাতের শাড়ি দেখার জন্য। যদিও জাকাতের শাড়ি আমার কোনো প্রয়োজন নাই কিন্তু অনেক 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 দিন ধরে বা হইতেছে বিত্তবান মানুষ আছেন যারা কিনা জাকাতের শাড়ি চান, তাদের এখানে 390 টাকা 600 টাকা থেকে জাকাতের শাড়ি শুরু হইতেছে। তারপরে এখানে কতগুলা বয়স্ক নানি দাদি শাশিদের জন্য অনেক শাড়ি টাড়ি খুঁজে থাকেন আপনারা। এখানে মধ্যে একেবারে কুসি খুকি থেকে শুরু করে মানে ছোট আন্ডা বাচ্চা শিশুদের শাড়ি থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে যে কোনো কোয়ালিটির যে কোনো বয়সের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এই মাদুরা এগুলা দেখ কাদা মন্ডায় শাশিলে জান্ডা দিয়া লাই, কিন্তু ব্যবসা কইরা খাইব কারাই যদি আমি জান্ডা দিয়া লাই। বন্ধুগণ এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলা দেখ, নিজের লোক সংবরণ করতে না ভাইরা, যতগুলা লাগে কিনা লয়ে আসি। এইদিকে আবার আমার দোকানের মধ্যে যারা জামদানি দেখেন, আমার জামদানির মধ্যে কিন্তু টার্সেল লাগানো নাই, হেতের আর একেবারে 800 আর জামদানির মধ্যে পর্যন্ত এত সুন্দর করে টার্সেল লাগাই হেতেরা বিজ্ঞাপন করে বিক্রি করতেছে। চিন্তাটা করা যায়, হেতেরা যদি এত হস্তা এই জামদানি দেয় আমরা কেমনে ব্যবসা করবো, আমাদের মতো অসাধু ব্যবসায়ীদের কি তা হবে বন্ধুগণ? চিন্তায় আছি চিন্তায় আছি। এদিকে শাড়ি আলু দোকানের সব থেকে শেষ শাড়ি যেটা আমি দেখেছিলাম, এই সেই শাড়ি যেটার কম্বিনেশন আমার পছন্দ পরিমাণে ভালো লেগেছে। এখানে গ্রিন এর লগে টিয়া কালার, টিয়ার লগে আবার গোলাপি কালার, গোলাপির লগে আবার কালা কালার, সবকিছু মিলাই একটা ঝাঁকাটাকা কম্বিনেশনের শাড়ি মাত্র 600 টাকা কইরা। চিন্তাটা করা যায়, এখানে 600 টাকা থেকে শুরু করে 6000 টাকা দামের শাড়ি যেমন আছে লেহেঙ্গা আছে জামাও আছে। তো বন্ধুগণ আমার মনের মধ্যে কোনো হিংসা নাই নিন্দা নাই, আমি মানুষটা অসাধু ব্যবসায়ী হইতে পারি কিন্তু আমার দিলটা প্রচন্ড পরিমাণে ভালো, যার কারণে আজকে আপনাদেরকে হেদারের গোডাউনের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। সেই সাথে তাহাদের শোরুম আছে শ্যামলীর মধ্যে, চাইলে আপনারা শোরুম ভিজিট করে দেখা শাড়ি লিয়ে যেতে পারেন। এই ছিল আমার আজকের একটা বিজ্ঞাপন মার্কা ভিডিও, যদি ভালো লাগা থাকে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, আর যদি আমার পছন্দ না করেন তাহলে আপনারা হেদারের শোরুম থেকেও নিতে পারেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, টাটা গুড বাই।